হাই আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। তার আগে বলবো, যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন, আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ আমি আসছি ব্লাড টেস্ট করাতে, আর আসছি আমি হচ্ছে একটা সিএলএসিতে। আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ায় সিএলএসি আছে, ওই এরিয়াতে আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাইনি, কারণ হচ্ছে জুনের 25 তারিখের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, খালি নাই। এজন্য আমি অনলাইনে এটা করছিলাম, অ্যাপ্লিকেশন করার পরে আমি পেয়েছি। আমার ঘর থেকে অনেক দূরে এটা যেতে হয়, এটা হচ্ছে কুদবারসো, সেখানে আমি আসছি। আর সিএলএসি থেকে বের হয়ে দেখি এখানে অনেক সুন্দর ফ্লাওয়ার গার্ডেন, আর দেখি আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আর দেখলাম যে সুন্দর একটা মৌমাছি এখানে ফুলের মধু নিচ্ছে, একটা না অনেকগুলো, তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম মৌমাছিটার। দেখিন কত সুন্দর বাতাস, বাতাসে গোলাপগুলো কত সুন্দর করে দোল খাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। আচ্ছা, আমার মানে এখানে বিভিন্ন রকমের ফুল, শুধু গোলাপ নয়, আরো অন্যান্য ধরনের ফুলও আছে। তা আমার গোলাপটাতে যত সুন্দর দেখানো কথা, কালার গুলো এত সুন্দর আসছে না, তারপরেও মনে হচ্ছে না ঠিক আছে ভালোই। গোলাপগুলো বাতাসে কি সুন্দর দোল খাচ্ছে দেখে খুবই ভালো লাগছে। আর এই যে নিচে অনেক ফুল ঝরে গেছে, কারণ অনেক দিন আগে হয়ে গেছে, তো এই জন্য ফুলগুলো ঝরে যাচ্ছে এখন। আরেকটু কথা আপনাদের সাথে শেয়ার করি, এদেশে ডাক্তার পাওয়া খুবই কঠিন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কঠিন। আমি আমার ব্লাড টেস্টের জন্য বলছে যে জুনের 10 থেকে 17 তারিখের মধ্যে ব্লাড টেস্ট করতে হবে, কিন্তু আমি আমার পাশের সিএলএসিতে কল করেছি, সেখানে নাই, অনলাইনে ট্রাই করছি, পাই না করে করে এখন পেয়েছি, তাও কত দূরে। তারপরও আমি নার্স আমাকে তার নাম অ্যাড্রেস কিছুই দেয়নি, এজন্য আমি ব্লাড টেস্ট করতে পারিনি, এখন আমি ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি। আর শুধুই আমার কষ্ট করে আসা হয়েছে এখানে। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, বাই।